বর্তমানে আমাদের সমাজে মানুষের তুলনায় তাদের রোগের সংখ্যাই বেশি, যার কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব, আমাদের জীবনযাত্রা ও আমাদের খাদ্যাভ্যাস। অধিকাংশ মানুষেরই জ্বর, সর্দি, কাশি, সাইনাস ইনফেকশন, মাথা ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, কামোদ্দীপনার অভাব, স্ট্রেস, এছাড়াও আরও অনেক রোগ রয়েছে। তাছাড়াও ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সারের মতো রোগ তো যেন এখন খুবই সহজ হয়ে গিয়েছে, ঘরে ঘরেই এমন সমস্যার কথা শোনা যায়। তবে আপনারা কি জানেন, আমাদের রান্নাঘরে ব্যবহার করি এমন এক মশলার দ্বারা খুব সহজে আমরা আমাদের অনেক রোগের চিকিৎসা করতে পারি? আজকে আপনাদেরকে জানাবো এমনই এক মশলার ঔষধি গুণাগুণ সম্পর্কে, এবং শুধু তাই নয়, জানাবো এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে এবং কোন রোগে কিভাবে খাবেন। আমাদের সকলের পরিচিত মশলা লবঙ্গ, যার একটি অথবা দুটি দানাই আমাদের শরীরে ম্যাজিকের মতো সব পরিবর্তন করতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। স্বাস্থ্য বিষয়ক এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মশলা হিসেবে সকলের কাছে পরিচিত এই মশলা লবঙ্গ, এর ইংরেজি নাম ক্লোভ। এটি সাধারণত ফুলের মতো দেখতে হয়, অনেকে লবঙ্গকে লংও বলে থাকেন। এর সুগন্ধির মূল কারণ হচ্ছে এর মধ্যে উপস্থিত ইউজেনল নামক এক ধরনের যৌগ। আসুন আমরা জেনে নিই দৈনিক একটি থেকে দুটি লবঙ্গ কিভাবে খেতে পারলে আমাদের শরীরের জন্য এটি কী কী উপকার করতে পারে, কিংবা কী কী রোগে আপনি লবঙ্গ কিভাবে খাবেন। দাঁতের ব্যথা কমায় লবঙ্গ। লবঙ্গ শুধুমাত্র দাঁতের ব্যথাই নয়, মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। প্রায় সব টুথপেস্টেই কম বেশি লবঙ্গ ব্যবহার করা হয়। আপনি লবঙ্গকে টুথপেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। লবঙ্গ বেটে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ ও সর্ষের তেল মিশিয়ে প্রতিদিন মাজন হিসেবে মাজলে দাঁতের ব্যথা, দাঁতের গর্ত দূর হয়ে যায়, বমি বমি ভাব দূর করে লবঙ্গ। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরে বা বমি বমি ভাব হয়, তাহলে মুখে একটি লবঙ্গ রেখে চুষতে থাকুন, বমি বমি ভাব ও মাথা ঘোরা একেবারেই কমে যাবে। গর্ভবতী মায়েদের সকালের বমি বমি ভাব ও মর্নিং সিকনেস দূর করতে নিয়মিত লবঙ্গ চুষলে আরাম পাওয়া যায়, বমি বমি ভাবও দূর হয়ে যায়। সর্দি কাশি ও গলা ব্যথা কমাতে, ঠান্ডা লাগার যে কোনো সমস্যা কমাতে লবঙ্গ দারুণ উপকারী। সর্দি কাশির মহাঔষধ হিসেবে যুগ যুগ ধরে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে। লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে দিয়ে চুষলে সর্দি, কফ, ঠান্ডা লাগা, অ্যাজমা, গলা ফুলে ওঠা, রক্তপিত্ত এবং শ্বাসকষ্টে আরাম মেলে। যারা নিয়মিত এই সমস্যাগুলোতে ভুগছেন অথবা সর্দি কাশি, জ্বর, বুকে কফ লেগেই থাকে, তারা নিয়মিত এক কাপ করে লবঙ্গের চা এবং একটি করে লবঙ্গ চিবিয়ে খেয়ে দেখুন। সাত দিনের মধ্যে আপনি উপকার পাবেন। সাইনাসের ইনফেকশনের প্রকোপ কমায় লবঙ্গ। সাইনোসাইটিস রোগীদের ক্ষেত্রে লবঙ্গ দারুণভাবে কাজ করে। সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। লবঙ্গে বিদ্যমান ইগুয়েনল নামক এক ধরনের উপাদান আছে, যা সাইনোসাইটিসের কষ্ট কমাতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। মাথা ব্যথা ও মাথার যন্ত্রণা কমাতে লবঙ্গ দারুণ উপকারী। ধোঁয়া, রোদ, ঠান্ডার জন্য স্লেমা অথবা অনেকে অতিরিক্ত চাপ, স্ট্রেস, গরম ইত্যাদি সময় কিন্তু মাথা ব্যথা ও মাথা ব্যথাজনিত যে কোনো রোগ বেড়ে যায়। যারা মাথা ব্যথার রোগী, তারা নিয়মিত একটি থেকে দুটি লবঙ্গ সঠিক নিয়মে চিবিয়ে খান, উপকার অবশ্যই পাবেন। পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করতে লবঙ্গ দারুণ উপকারী। লবঙ্গ অ্যানজাইম বৃদ্ধি করে, খিদে না লাগা বা রুচিহীনতা, পেটের গ্যাস, বায়ু, পেট ব্যথা, অজীর্ণ, এমনকি কলেরা ও আগ্নিক রোগের উপকার করে থাকে। কামোদ্দীপক হিসেবে যৌন রোগে লবঙ্গ দারুণ উপকারী। লবঙ্গ একটি কামোদ্দীপক উপাদান। এর সুবাস যেমন অবসাদ দূর করে, শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয়, তেমনি পুরুষের ও নারীর যৌনশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠায় যারা ভুগে থাকেন, তারা নিয়মিত একটি করে লবঙ্গ মুখে রেখে চিবুতে থাকুন। স্ট্রেস ও উৎকণ্ঠাজনিত কষ্টে আপনাকে আর ভুগতে হবে না। ব্রণের চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয় লবঙ্গ। এমনকি লবঙ্গ যদি পেস্ট করে ব্রণের উপরে লাগাতে পারেন, তাহলে ব্রণ ভালো হয়ে যায়। তবে এক্ষেত্রে জ্বালাপোড়া বা চুলকানির সমস্যা যদি হয়, তাহলে লবঙ্গ মুখে লাগানোর চেয়ে লবঙ্গ খাওয়াই উত্তম। লবঙ্গ খেলে রক্ত পরিশোধন হয়, শরীর থেকে ক্ষতিকারক উপাদানগুলো বের করে দিয়ে রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে লবঙ্গ।
পিপাসা রোগে উপকারী। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বারবার পিপাসার সমস্যায় ভোগেন, পানি পান করার পরও তাদের পিপাসা যায় না। তারা নিয়মিত একটি বা দুটি লবঙ্গ চিবিয়ে খেতে পারলে পিপাসা লাগার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। খাবারের রুচি বৃদ্ধি করে, খাবার খেতে ইচ্ছে করছে না বা খাবার দেখলেই যেন জ্বর চলে আসে, ভাত রুটি মাছ মাংস যাই হোক না কেন কোনো কিছুই আপনার খেতে মন চায় না, এমন যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে যে সময় আপনি খাবার খাবেন তার এক ঘন্টা আগে একটি থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খেয়ে ফেলুন, আপনার রুচি ফিরে আসবে। হজমের সমস্যায় যারা ভুগছেন, কোনো খাবার খেলেই হজমের সমস্যা শুরু হয়ে যায়, তারা লবঙ্গ খাবেন, কারণ লবঙ্গ অ্যানজাইম নিঃসরণে সহায়তা করে থাকে। পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে হজম ক্ষমতা খুব ভালো হয়ে যায়। আর হজম ক্ষমতা ভালো হলে গ্যাস্ট্রিক বদহজম অম্বলের মতো সমস্যা থাকে না এবং শরীরের রক্ত সঞ্চালনও খুব ভালো হয়। লবঙ্গতে বায়ো অ্যাক্টিভ উপাদান বিদ্যমান। রঙের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিকার্সিনোজেনিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিইনফ্ল্যামেটরি, হেপাটোপ্রোটেকটিভ সহ আরও অনেক বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে, যা কলেরা, যকৃতের সমস্যা, ক্যান্সার, শরীরের ব্যথা ইত্যাদি সমস্যা থেকে শরীরকে মুক্তি দেয়। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। লবঙ্গ নিয়মিত খেলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না। গবেষণায় পাওয়া গেছে যে লবঙ্গের রস শরীরের ভিতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে স্বাভাবিকভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায় নিয়মিত লবঙ্গ খেলে। মুখের যে কোনো রোগ, মুখের দুর্গন্ধ সারিয়ে তুলতে লবঙ্গ দারুণ উপকারী। মাড়ির ক্ষয়, দাঁতের রোগ, দাঁতের ব্যথা ইত্যাদি যে কোনো রোগে নিয়মিত দুটি করে লবঙ্গ খেলেই যথেষ্ট। আমাদের মধ্যে অনেকেই শরীরের ব্যথা ও আর্থ্রাইটিসের যন্ত্রণায় ভুগে থাকেন। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে। প্রসঙ্গত জয়েন্ট পেইন কমানো অথবা বাতের ব্যথার জন্য যারা নিয়মিত লবঙ্গ খান তাদের শরীরে, হাঁটুতে, পিঠে, হাড়ে কোথাও কোনো ব্যথা থাকে না এবং কি ফোলা ফোলা ভাব থাকলে তাও দূর হয়ে যায়। শরীরের ব্যথা দূর করার জন্য লবঙ্গ খাওয়ার পাশাপাশি নিয়মিত লবঙ্গের তেল মালিশ করতে পারেন, এতে আরও অনেক উপকার পাবেন। শরীরের কোথাও যদি খুব বেশি অসহ্য যন্ত্রণা হয়, যে ব্যথা আপনি সহ্যই করতে পারছেন না, তাহলে 20-25টি লবঙ্গ একটু হালকা করে ভেজে নিয়ে একটি পুটলি তৈরি করে নিন। এবারে এই পুটলি দিয়ে আপনার ব্যথার জায়গায় আস্তে আস্তে করে সেঁক দিতে থাকুন, দেখবেন ব্যথা নিমে সেই গায়েব হয়ে গিয়েছে। লবঙ্গ লিভারের কর্মদক্ষতা বাড়ায়। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানগুলো বের করে দেয়, ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয় শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মদক্ষতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। প্রসঙ্গত এই মশলাটির মধ্যে হেপাটোপ্রোটেকটিভ প্রপার্টিস রয়েছে, যার ফলে এটি হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। লবঙ্গ জ্বরের প্রকোপ কমাতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ভিটামিন ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসগুলো খুব সহজেই মারা পড়ে। আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা যদি উন্নতি হয়ে যায়, তাহলে তো জ্বর সর্দি কাশি এমন কোনো রোগ আমাদের কাছেই আসতে পারবে না। ত্বকের যে কোনো সংক্রমণ সারাতে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল দারুণ উপকারী, সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলতে পারে, ফলে সংক্রমণজনিত কষ্ট কমাতে একেবারেই সময় লাগে না। যেমন ঘা পাচড়া, দাঁত খাঁজ, খুজলি ইত্যাদি রোগে নিয়মিত লবঙ্গ খেতে হবে। নিয়মিত যারা লবঙ্গ খান তাদের শরীরে ফোলা ফোলা ভাব থাকলে তাও কমে যায়। এমনকি শ্বাসকষ্টের সমস্যা থাকলে লবঙ্গ চিবিয়ে রস খেয়ে ফেললে শ্বাসকষ্ট ও হাঁপানি থেকে আরাম পাওয়া যায়। হাড় শক্ত করে লবঙ্গ, এই জন্য তো হাড়ে যে কোনো রোগে লবঙ্গ খেতে পারলে অনেক উপকার পাওয়া যায়। এমনকি নিয়মিত যারা লবঙ্গ খান তাদের হাড়ের রোগ তো থাকেই না, হাড়ের ঘনত্বেরও উন্নতি ঘটে। পেটের যে কোনো ধরনের সমস্যা দূর করতে নিয়মিত লবঙ্গ খেতে পারেন। আমাদের দেশে 40-এর পরে নরনারীরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, হাড়ের ব্যথা ইত্যাদি রোগে ভুগে থাকেন, তাই 40 পার হওয়ার পর থেকে প্রত্যেকটি নরনারীকে নিয়মিত একটি থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খাওয়া উচিত। নিয়মিত যারা লবঙ্গ খান তাদের শরীরে ক্যান্সার হয় না, বিশেষ করে নারীদের ব্রেস্ট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার দূর করতে সাহায্য করে লবঙ্গ। কোথাও ব্যথা পেয়ে শরীর যদি ফুলে গিয়ে থাকে, ব্যথার জায়গায় লবঙ্গের তেল লাগাতে পারেন এবং একটি করে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন, এতে করে ফোলা ফোলা ভাব, ব্যথা, লালচে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দূর হয়ে যাবে নিমেষেই। এমনই লবঙ্গের অনেক অনেক উপকারিতা রয়েছে, তবে লবঙ্গ খেতে হবে সঠিক নিয়মে। লবঙ্গ খেতে হবে এর মাথার ফুলটি সহ, কারণ ফুল ছাড়া লবঙ্গের উপকারিতা 5% থেকে 10%-এর বেশি আমাদের শরীরে যায় না,
তাই যখনই আপনি লবঙ্গ খাবেন খাবেন এটিকে ফুলসহ। লবঙ্গ খাওয়ার সঠিক সময় কি? লবঙ্গ আপনি খেতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর। রাতে খাবার খাওয়ার এক ঘন্টা পরে ঘুমাতে যাওয়ার আগে একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিয়ে ঘুমাতে যান, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে একটি অথবা দুটি লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিন। এবারে আপনি আপনার দিনের অন্যান্য কাজ শুরু করুন। লবঙ্গ ও পানি খাওয়ার পর চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা অন্য কোনো খাবার না খেতে। তারপরে আপনি আপনার যা মন চাই খান, দেখবেন আপনার শরীরের সমস্যাগুলো সাত দিনের মধ্যেই কেমন উপশম হচ্ছে। যারা চা খেতে পছন্দ করেন তারা দিনে একবার দুটি থেকে তিনটি লবঙ্গ আদা ও চা পাতা দিয়ে জাল করে পান করুন। এটি আপনার শরীরে গিয়ে নানাবিধ রোগ সারাতে দারুণ কাজ করবে। এভাবেই মাত্র একটি অথবা দুটি লবঙ্গ সকালে অথবা রাতে খাওয়ার মাধ্যমেই আপনি আপনার শরীরে এতগুলো রোগকে বিদায় জানাতে পারবেন। তো বন্ধুরা, লবঙ্গের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে সকলকে লবঙ্গের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নেব। আগামীকাল আবার নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।